আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন, এমনটাই অনুরোধ রইল। ইউরোপীয় এক ইউরো 133 টাকা 1 পয়সা, আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন 132 টাকা 76 পয়সা, তাছাড়া ক্যাশ পিক আপ করলে পাবেন 130 টাকা 82 পয়সা। সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন 133 টাকা 33 পয়সা করে, এসিই মানি ট্রান্সফারে পাঠালে 132 টাকা 25 পয়সা করে পাবেন। তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 131 টাকা 96 পয়সা করে। ব্রিটেনের 1 পাউন্ড 155 টাকা 45 পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার, আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন 155 টাকা 54 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 150 টাকা 32 পয়সা করে পাবেন। সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 154 টাকা 58 পয়সা করে। সিঙ্গাপুরের 1 ডলার 91 টাকা 30 পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস, আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন 91 টাকা 96 পয়সা, আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 90 টাকা 55 পয়সা করে। ইতালির 1 ইউরো 133 টাকা 1 পয়সা, অস্ট্রেলিয়ান 1 ডলার 81 টাকা 36 পয়সা, নিউজিল্যান্ডের 1 ডলার 73 টাকা 1 পয়সা, কানাডিয়ান 1 ডলার 88 টাকা 34 পয়সা, আমিরাত বা দুবাইয়ের 1 দিরহাম 32 টাকা 77 পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস। আর আমিরাত বা দুবাই প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন 32 টাকা 21 পয়সা করে, তাছাড়া ওয়াল স্ট্রিটে পাঠালে 32 টাকা 59 পয়সা করে পাবেন। ইরাকের 1 দিনার 90 পয়সা, ওমানি 1 রিয়াল 311 টাকা 92 পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস, আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন 312 টাকা 49 পয়সা করে। বাহারাইনি 1 দিনার 318 টাকা 7 পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস, আর বাহারাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন 317 টাকা 44 পয়সা করে। কাতারি 1 রিয়াল 32 টাকা 99 পয়সা পাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে, আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন 32 টাকা 95 পয়সা, আর আলদার এক্সচেঞ্জে পাবেন 32 টাকা 75 পয়সা করে। কুয়েতি 1 দিনার 393 টাকা 21 পয়সা পাবেন আলমোল্লা এক্সচেঞ্জ হাউসে, আর কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন 393 টাকা 22 পয়সা, কুয়েত বাহরেন এক্সচেঞ্জে 392 টাকা 15 পয়সা করে পাবেন। ইন্ডিয়ান 1 রুপি 1 টাকা 42 পয়সা, মালয়েশিয়ান 1 রিঙ্গিত 27 টাকা 20 পয়সা পাবেন মার্সেন্ট ট্রেডে, আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন 27 টাকা 10 পয়সা করে। সেই সাথে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে রেমিটেন্স পাঠালে পাবেন 27 টাকা 20 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 27 টাকা 34 পয়সা বিকাশ অথবা ব্যাংকে, অগ্রণী রেমিটেন্স হাউসে পাঠালে 27 টাকা 40 পয়সা, লুলুমানিতে 27 টাকা 24 পয়সা, এনবিএলে 27 টাকা 10 পয়সা, ম্যাক্স মানিতে 27 টাকা 10 পয়সা করে পাবেন। সৌদির 1 রিয়াল 31 টাকা 53 পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে, সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন 31 টাকা 81 পয়সা, আর সৌদি আরব প্রবাসীরা ফাউরিতে পাঠালে 31 টাকা 48 পয়সা করে পাবেন। তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 31 টাকা 75 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 31 টাকা 58 পয়সা করে পাবেন। মার্কিন 1 ডলার 122 টাকা 5 পয়সা দিচ্ছে মানিগ্রাম এক্সচেঞ্জ হাউস, আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 120 টাকা 46 পয়সা, আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 118 টাকা 86 পয়সা করে পাবেন। তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে ডলার প্রতি পাবেন 118 টাকা 92 পয়সা করে।